দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর। 2020 সালে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। সৌজন্যে গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার। গোঘাট থানার অন্তর্গত শাওড়া ইউনিয়ন হাইস্কুল সহ গোঘাটের 3টি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টার হয় কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যামন্দির, আমডোবা SCB হাইস্কুল, উদয়রাজপুর হাইস্কুল। এই 3টি হাইস্কুলে মোট 193 জন মাধ্যমিক পরীক্ষার্থী। সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও বিধায়ক মানস মজুমদার সহ স্কুলে পৌঁছে গিয়ে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি করে ফাইল ও পেনের ব্যবস্থা করে যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। মাধ্যমিক ছাত্রছাত্রী তৃণমূল কংগ্রেসের ওই সামগ্রী দেওয়ার পর তারা তাদেরকে সাধুবাদ জানায়। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। যে আপনাদের কিছু দিয়ে আলো, আমি তৃণমূল কংগ্রেসকে মানে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। কি কি দেওয়া হয়েছে? আমাকে একটি পেন দেওয়া হয়েছে এবং একটি ফাইল দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম প্রীতি ঘোষ। কোথা থেকে পরীক্ষা দিতে আসছো? আমি কুমুরসা হাই স্কুল থেকে পরীক্ষা দিতে আসছি। কি যে আপনাদেরকে এই যে হাতে তুলে দেওয়া, কি বলবেন এই বিষয়ে? আমি কুমুরসা হাই স্কুল থেকে আসছি, মাধ্যমিক একজন পরীক্ষার্থী, ক্লাস 10 শ্রেণী। আর আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ফাইল, একটি পেন দেওয়া হয়েছে। তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ ইসারুল হোসেন। শেখ ইসারুল হোসেন, দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটি মাধ্যমিকে যে সেন্টার পড়েছে সেই সেন্টারে আমাদের পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন তাদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য তাদের পাশে থাকতে বলেছে এবং সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশক্রমে আমাদের সম্মানীয় বিধায়ক মানস মজুমদার প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গল কামনায় এবং তারা যাতে ভারতবর্ষে সুনাম অর্জন করতে পারে ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা তাদের জন্য দিয়েছে। তো আজকে আমি এসেছি গোঘাট 1 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে শাওড়া অঞ্চলের শাওড়া ইউনিয়ন হাইস্কুলে। এই হাইস্কুলে উদয়রাজপুর হাইস্কুল, কুমুরসা শীতলচন্দ্র দে হাইস্কুল, আমডোবা শ্রীচরণ ভাণ্ডারী হাইস্কুল, এই 3টি স্কুলের ছাত্রছাত্রীদের এখানে সেন্টার পড়েছে। তো সেখানে আমরা শাওড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীদের জন্য পেন এবং একটা করে ফাইলের ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সমস্ত দেবদেবী ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে এবং আমাদের ব্লকে সুনাম আছে, মাধ্যমিকে রেজাল্ট ভালো হয়, র্যাঙ্ক করে, তার থেকে আরও বেশি আগামী বছর যাতে সফল হয় আমাদের পরীক্ষার্থীরা, তার মঙ্গল কামনা করার জন্যই আমরা তাদের পাশে এসেছি এবং তাদের কাছে এই বার্তাটা দিতে এসেছি। আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র পাঁজা, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ, গোঘাট 1 পঞ্চায়েত সমিতি, গোঘাট 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।